পাকিস্তানের সাধারণ নির্বাচনে চমক দেখিয়েছেন কারামুদ্দিন নেতা ইমরান খান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। অনুষ্ঠানটির মাধ্যমে দেশ বিদেশের নানা আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরা হয়। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। আমাদের কথার আজকের বিষয় পাকিস্তানের সাধারণ নির্বাচন, চমক দেখালেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তবে তার আগে এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত হওয়া একটি প্রতিবেদন দেখে নিব। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন কারাবন্দী ইমরান খানের দল, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। আনন্দ উল্লাসে মেতে উঠেছেন পিটিআই সমর্থকরা। ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের একটি অডিও ভিজুয়াল রেকর্ড পোস্ট করেছে পিটিআই। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় প্রস্তুত করা এই ভিডিওতে দলে দলে ভোট দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইমরান খান। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছে নিজ দলের নেতাকর্মীদেরও। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মেরে পাকিস্তানিও, আপনি কল ভোট দেকর আপনি হকীকি আজাদি কি বুনিয়াদ রাখতি হ্যায়। মেয়ে আপ সবকো ইলেকশন 2024 জিতনে পর মুবারকবাদ দেতা হুঁ। মুঝে আপ সব পর পুরা ভরোসা থা কি আপ ভোট দেনে নিকলেঙ্গে। আপনি মেরে ভরোসে কা মান রাখা আর আপকে ম্যাসিভ টার্ন আউট নে সবকো হেরান কর দিয়া হ্যায়। আসন সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল PMLN। শুক্রবার রাতে লাহোরে নিজ বাসভবনের সামনে জড়ো হওয়া কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন নওয়াজ শরীফ। ভাষণে নির্বাচনে বিজয় দাবি করে 74 বছর বয়সী এই নেতা বলেন, ভোটের পর PMLN দেশের একক বৃহত্তম দল, দেশকে সংকট থেকে উত্তরণের দায়িত্ব তার দলের। ইতনি মেজরিটি নেই কি হাম আপনে তোর কে উপর হুকুমত বানা সকে, ইসলিয়ে হাম আপনা উন ইতিহাদি পার্টিয়ো কে সাথ জো কে ইস ইলেকশন কে আন্দর কামিয়াব হুই হ্যায়। ঘোষিত ফলাফলে বিলাল ভুট্টোর পাকিস্তান পিপুলস পার্টি PPP তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া অন্যান্যরা পেয়েছে 26টি আসন। এবারে নির্বাচনে সেনাবাহিনীর পছন্দের প্রার্থী ছিলেন নওয়াজ শরীফ, আর হামলা মামলা ও দমনপীড়নের মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হয় পিটিআই নেতাদের। সেই হিসেবে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের বেশি আসন পাওয়ার বিষয়টি এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক। তবে পাকিস্তানের মসনদে বসতে যে কোনো দলকে এককভাবে 134টি আসন পেতে হবে। ঘোষিত ফলাফলে স্পষ্ট যে এবার কোনো দলই এককভাবে সরকার গঠন করার সুযোগ পাবে না, সেক্ষেত্রে জোট সরকার গঠনের সম্ভাবনাই বেশি। এরই মধ্যে নওয়াজ শরীফ ও বিলাউল ভুট্টোর মধ্যে জোট সরকার গঠনের বিষয়ে আলাপ আলোচনা শুরু হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের চমক, দর্শক এ বিষয়ে একটি প্রতিবেদন দেখলাম। চলুন এবারে এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জেনে নেওয়া যাক। রাজনৈতিক ক্ষেত্রে সে সফল যে তার বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয়েছে, জেলে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারপরেও তো সে নির্বাচনে এক প্রকারে সে তো মনে হয় নির্বাচনে অংশগ্রহণ করেনি, দলীয় প্রতীকও ছিল না, আপনার স্বতন্ত্র থেকে নির্বাচন করেও আসছে। তার মানে বোঝা যায় ভাই, যদি আপনাকে জনগণ চায়, যদি আপনার জনগণের সমর্থন থাকে, তাহলে আপনি জেলে গান যে অন্য কোথাও থাকেও নির্বাচনে আসলে আপনার জয় সম্ভব। পাকিস্তান দলের ক্যাপ্টেন, আমরা হয়তোবা খেলা দেখি না ওইভাবে, বাট বিভিন্ন মাধ্যমে আমরা তার খেলা দেখেছি এবং তার নেতৃত্বর যে গুণটা সেটা তখন থেকেই বিকশিত হয়েছে এবং সেটা পাকিস্তান রাজনীতিতে গিয়ে আসলে ব্যাপক প্রভাব ফেলেছে। এবং আমরা দেখেছি যে মাঝখানে যখন উনি ছিলেন তখন কিন্তু উনি যতটুক আমরা বাহির থেকে দেখি বা বিভিন্ন নিউজে দেখি যে উনি পাকিস্তানের জনগণের জন্য বা পাকিস্তানের জন্য উন্নয়নমূলক কাজ অবশ্যই কিছু করেছেন এবং তার প্রেক্ষিতে আসলে তিনি নির্বাচনের মাঠে হয়তোবা ছিলেন না, না থাকার কারণ পরেও কিন্তু তিনি জয়লাভ করেছেন আর কি। ইমরান খান বেসিক্যালি ভালো, ক্রিকেটও অনেক ভালো করছে এবং জনগণ চাচ্ছে তাকে, আবার জেলখানায় থাকে তার জনসমর্থন অনেক বিপুল পরিমাণ, সেজন্য সে আবার নির্বাচিত হয়েছে। জনগণের গণতন্ত্রের প্রকাশ পেয়েছে ওখানে, যেটা আমরা মনে করি গণতন্ত্র ছিল, মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা ছিল, এই কারণেই তারা ইমরান খানকে সাপোর্ট করে তারা ভোট দিয়ে তাকে আবার নির্বাচিত করেছে। পাকিস্তানে ইমরান খান জয় করছে, সেখানে ইমরান খানের যথেষ্ট পরিমাণ জনপ্রিয়তা ছিল, জেলখানাতে থেকেও নির্বাচন করে নিরঙ্কুশভাবে জয় করা জয়ী হয়েছে। ক্রিকেটে যেরকম ওয়ার্ল্ড কাপ জয় করছে, রাজনীতিতেও সে জনগণের সাপোর্ট পেয়েছে এবং জনগণের ভালোবাসা অর্জন করতে পারছে। ইমরান খান আমি মনে করি যে একজন রাজনীতিবিদ এবং ক্রিকেটার হিসাবে দুই দিক দিয়েই সফল।
ওই দেশের জনগণ আসলে ইমরান খানকে চায়, আমার মনে হয় এটা আসলে একটা সত্যেরই জয় হয়েছে। যদিও এই পাকিস্তান ইমরান খান হলে আমার মনে হয় সবচেয়ে এটা বেটার হয় এবং আমি ইমরান খানের জন্য শুভকামনা করছি। ইমরান খানের মতো লোকেরই আমার পাকিস্তানের দরকার, এই জন্যই জনগণ ইমরান খানকে ভোট দিচ্ছে এবং ইমরান খানের দলকে ভোট দিচ্ছে, যার জন্য ইমরান পাকিস্তান যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য ওর মতো একটা নেতৃত্বের দরকার। জেলে থেকে সে কীভাবে নিশ্চয়ই জনগণের ভালো কাজ করেছেন, ইতিপূর্বে ভালো কাজ করেছেন বলেই জনগণের সমর্থন সে পেয়েছেন, নাহলে তো সে পেতেন না। উনি অবশ্যই সফল, কারণ হচ্ছে একটা মানুষ যখন কারাবন্দী থাকে তার অনুপস্থিতিতে তার দল এত বড় একটা বিজয় অর্জন করে, সেটা তো তিনি অবশ্যই রাজনৈতিকভাবে অনেক সফল। এবং পাকিস্তানের লোক ইমরান খানের জন্য খুব আগ্রহী, তো ভোটে জয়লাভ করছে, উনি একজন ইয়াতে ছিলেন, জেলে ছিলেন, তবুও ভোটে জয়লাভ করছে, উনি ভালো লোক। আমি ওখানে পাকিস্তানে ছিলাম এক সপ্তাহ পর, যে কোনো জায়গাতে গেছি, যে কোনো দোকানে গেছি, সব ইমরান খানের লোক। জনগণের যে আকাঙ্ক্ষা সেটা জেলে বসেও সে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে, মানে সঠিক রাজনীতিটা কারে বলে। সেক্ষেত্রে আমি বলি ইমরান খানের মানে ব্যক্তিত্ব এবং জনগণের ভালোবাসা তার একটা প্রতিফলন হিসাবে গণ্য হয়েছে এবং এটা সারা বিশ্বকে একটা নজির সৃষ্টি করেছে। ইমরান খান অরিজিনালি ভালো মানুষ, আর ভালো মানুষ বিদায় জনগণ ওনাকে চাইছে, উনি ফিরে আবার জেলখানায় থাকা অবস্থাও উনি আবার নির্বাচনে জয়ী হয়েছে। আমাদের কথার আজকের পর্ব শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।